ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পিএসসি তরফ থেকে অফিসিয়াল একটা পারমানেন্ট পোস্টের রেসপেক্টের নতুন নোটিফিকেশন বেরিয়েছে তার দাঁড়িয়ে তোমাদের সাথে আজকে কথা বলতে চলে এসেছি তো বেসিক্যালি এটা কিন্তু আমাদের টেকনিক্যাল অফিসার টেক্সটাইল ডিপার্টমেন্ট তার রেসপেক্টে থাকছে ওভারঅল ভ্যাকান্সি সাতাশখানে বেরিয়েছে আর কী বেরিয়েছে সমস্ত বিষয়ে কারা কারা আবেদন করতে পারবে সমস্ত বিষয়ে পারমানেন্ট জব ডাব্লুবি তার তরফ থেকে আবার একটা অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে জিরো ফোর স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের রেসপেক্টের তার রেসপেক্টের দাঁড়িয়ে আজকে কথা বলব চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে প্রথমে বলে রাখি পোস্টের নাম কিন্তু টেকনিক্যাল অফিসার টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে থাকবে যেটা কিন্তু আমাদের মাইক্রো স্মল আর মিডিয়াম এন্টারপ্রাইজ লিমিটেড তার রেসপেক্টেই থাকবে বিষয়টা একটু ব্যাখ্যা করবে এখানে বলে রাখি পে লেভেল টুয়েলভ অনুযায়ী থার্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড থেকে শুরু করে নাইনটি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোটাল স্যালারি পাবে অর্থাৎ এটা কিন্তু একটা গ্রুপ সি পোস্টের রেসপেক্টে থাকছে তার সাথে তোমাদের বলে কি ওভারঅল ভ্যাকান্সি টোয়েন্টি সেভেনখানা আছে যার মধ্যে দাঁড়িয়ে এসসি ক্যাটাগরি ছটা ভ্যাকান্সি আছে তার সাথে সাথে তোমাদের এখানে বলে রাখি এসটি ক্যাটাগরি দুটো ভ্যাকান্সি আছে তার সাথে ওবিসি ক্যাটাগরি এর রেসপেক্টে তিনটে ভ্যাকান্সি বি এর রেসপেক্টে দুটো ভ্যাকান্সি আছে সব মিলিয়ে এখানে কিন্তু ওভারঅল তেরোখানা ভ্যাকান্সি হয়ে গেল এবং বাকি চারটে কিন্তু প্রিভিয়াস ভ্যাকান্সি আছে তো এখানে সব মিলিয়ে কিন্তু ষোলোখানা ভ্যাকান্সি এখানে তোমরা দেখে নিতে পারছো বাকি কতগুলো পড়ে আছে এখানে কিন্তু এগারোখানা ভ্যাকান্সি কাছাকাছি পড়ে থাকবে যেটা কিন্তু আনডিসার্ভ ক্যাটাগরিকে মেনশন করে দেবে তো এই হয়ে গেল ওভারঅল সব মিলে আছে এবং তোমরা নিঃসন্দেহে ফর্মটাকে ফিল আপ করতে পারো তার জন্য কোয়ালিফিকেশন কি লাগবে কোয়ালিফিকেশন লাগবে সিম্পলি যদি ডিগ্রি থাকে হ্যান্ডলুম অথবা টেক্সটাইল টেকনোলজির দু বছরের আবেদন করতে পারবে অথবা যদি ডিপ্লোমা থাকে পাঁচ বছরের আবেদন করতে পারবে বাংলা জানতে পারলেই হবে নেপালি জানলে খুব ভালো সিম্পলি কিছু না যদি ডিগ্রি থাকে টু বছরের কোর্স ডিপ্লোমা থাকলে পাঁচ বছরের কোর্স থাকলেই হবে ছত্রিশ বছর অব্দি এজ লিমিট বলে দিচ্ছে এক এক দু হাজার চব্বিশের ভিত্তিতে তাছাড়া অতি অবশ্যই পাঁচ বছর এবং তিন বছর এস এস টি ওিসিদের রেজিস্ট্রেশন থাকবে অ্যাপ্লিকেশন ফিস দুশো দশ টাকা করে থাকে যেরকম পিএসসি নেই সেটাই থাকবে আর কিছু নেই ফর্ম ফিল আপ কিন্তু বারোই মার্চ দু হাজার চব্বিশ থেকে শুরু হবে এবং ফর্ম ফিল আপ শেষ হবে সেই পরের মাস অর্থাৎ সেকেন্ড এপ্রিল দু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুপুর তিনটে অবধি এবং লাস্ট ডেট পেমেন্ট করার অফলাইনে থার্ড এপ্রিল একদিন পরে থাকে এটা তোমরা সবাই জানো তো ক্লোজিং ডেট কিন্তু অনেক আছে সেকেন্ড এপ্রিল দু হাজার চব্বিশ তার রেসপেক্ট অফিসিয়াল সাতাশখানে কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়ে গেছে এবং ইম্পর্টেন্ট আপডেট কিন্তু এটা বেরিয়ে গেছে তোমাদের এইটা কিন্তু মাথায় রেখেছি বলতে হবে তাছাড়াও এখানে যে পার্টিকুলার সিলেকশন প্রসেস হবে সেটা কিন্তু এমসিকিউ কিউ একটা টেস্ট হবে তারপরে কিন্তু তোমাদের স্ক্রিনিং টেস্ট হতে পারে বা ইন্টারভিউ রেসপেক্টে পরবর্তী সময় তোমাদের আপডেট দিয়ে দেওয়া হবে অতি অবশ্যই তো সেটার জন্য অবশ্যই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু চোখ রাখতে হবে তাছাড়াও তোমাদেরকে বলে রাখি ফর্ম ফিল আপ করার জন্য পিএসসি ডট জিও ডট আইন সেখান থেকেও যেতে পারো বা ডাবলু পিএসসি ডট ডট আইন সেখান থেকেও যেতে পারো ডিসক্রিপশন বক্স সেখানে আমি অ্যাপ্লাই লিঙ্কই প্রোভাইড করে দিচ্ছি সেখান থেকে গিয়ে কিন্তু নিঃসন্দেহে ফর্মটাকে ফিল আপ করতে পারো আবারও রাখি তোমাদের এখানে কিন্তু টেকনিক্যাল অফিসার টেক্সটাইল ডিপার্টমেন্টের একটা পারমানেন্ট জব কিন্তু এখানে ইন্ডিকেট করে দিয়েছে তার রেসপেক্টে দিয়ে কিন্তু একটা প্রচুর সুযোগ আছে যেটা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো তোমাদের জন্য কিন্তু একটা খুশির খবর পারমানেন্ট জবের নতুন নোটিফিকেশন বেরিয়েছে তো তোমরা কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে পারো আছিও না এতটাই যদি ভিডিওটা ভালো লাগে করে লাইক সাবস্ক্রাইব পাশাপাশি প্রেস করেছো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে বাই বাই